আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের মাঝে নতুন আরেকটি অধ্যায় নিয়ে হাজির হয়েছি, তোমাদের বীজগণিত বইয়ের অঙ্ক বইয়ের অনুশীলনী 5.4-এর বীজগণিতীয় রাশিদ্বয়ের গোষক এবং গোষাগু নির্ণয়। এখান থেকে তোমাদের পরীক্ষা অঙ্ক আসার সম্ভাবনা আছে। তো আজকে আমি তোমাদের অনুশীলনী থেকে দুটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি দেখতে দেখতে যার যার বই খাতা নিয়ে রেডি হয়ে যাও। তোমাদের বইয়ের 87 পৃষ্ঠায় কিছু অঙ্ক দেওয়া আছে, গসাগু এবং লসাগু। 87 পৃষ্ঠায় যে অঙ্কগুলো দেওয়া আছে আমি তোমাদের সামনে দেখাচ্ছি একবার। 17-26 গসাগু নির্ণয় করতে বলা আছে এবং 27-36 লসাগু নির্ণয় করার কথা বলা আছে। এখান থেকে আমি দুটো অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। আমি আজকে 25 অঙ্কটি তোমাদের সামনে নিয়ে এসেছি। 25 প্রশ্ন আছে, দেখো তোমরা অঙ্কটি। a² - 16, 3a + 12, a² + 5a + 4। এখানে তিনটি বীজগণিত রাশি দেওয়া আছে, তো আমাদেরকে তিনটি রাশির গসাগু নির্ণয় করতে হবে। তো রাশি দেওয়ার গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টি আসলে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে, যে রাশিগুলো এখানে দেওয়া থাকবে এগুলোকে আমাদেরকে লঘিষ্ঠ আকারে ভাঙা নিতে হবে, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ করে নিতে হবে। উৎপাদকের বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা কয়েকটি নিয়ম শিখেছি, এর মধ্যে কয়েকটি নিয়ম আছে। যেমন কিছু কিছু ক্ষেত্রে আমরা কমনের মাধ্যমে উৎপাদক নির্ণয় করি, কিছু কিছু ক্ষেত্রে আমরা a² - b² সূত্রের মাধ্যমে উৎপাদক নির্ণয় করি, আবার অনেক ক্ষেত্রে আমরা মিডল টার্ম করে থাকি। আজকে আমি প্রথম রাশিটা দেখো এখানে তোমাদের জন্য। আমি এখানে প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ করলাম, প্রথম রাশি a² - 16। তো আমরা এখানে যেটা করতে পারি, আমরা a² - 16 থেকে কমন নিতে পারি না, কারণ এখানে এখানে 16, তার মানে এই নিয়মে কমন নেওয়া সম্ভব না। দ্বিতীয় যে বিষয়টি, এখানে মিডল টার্মও সম্ভব না, যেহেতু এখানে তিনটা পদ নাই। তো এখানে আমরা যেটা করতে পারি, এখানে সূত্র তৈরি হয়, আমরা 16-কে 4² লিখতে পারি। 4² - 16, 4 - 16, তার মানে এখানে এখন a² - 4² অর্থাৎ এখানে a² - b² সূত্র তৈরি হয়েছে। সূত্রটি আমরা জানি অনেকেই, a² - b² = a + b * a - b, তার মানে আমি এই রাশিটিকে মূলত এই সূত্র অনুযায়ী সাজাইছি, a² - 16 - a² - 4² অর্থাৎ a² - 4 হচ্ছে b² তাহলে কি হবে, a + b * a - b। ঠিক এই নিয়মেই দেখো তোমরা a + 4 a - 4 লেখা হয়েছে। তৃতীয় রাশি আমরা দেখি, 3 + 12, এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 3 কমন নেওয়া যায়, 3 কমন নিলে এখানে থাকে, আর এখানে 12 থেকে 3 কমন নিলে, অর্থাৎ 3 দিয়ে 12 ভাগ করবো আমরা, 3 - 4 = 12, এখানে আর কোনো কাজ নেই, আর কোনো কাজ বাকি থাকে না। এবার আমরা তৃতীয় রাশিতে আসি। তৃতীয় রাশিটাকে আমরা কি করেছি দেখো তোমরা, এখানে আছে a² + 5a + 4 তৃতীয় রাশিতে, তো এটা মিডল টার্ম করা যায়। আমরা ক্লাসে মিডল টার্ম সম্পর্কে শিখেছি, অর্থাৎ বিভিন্ন রাশির সর্বশেষ পদকে ভাঙিয়ে মাঝখানের পদে পরিণত করতে হবে, অর্থাৎ 4-কে ভাঙায় 5 তৈরি করতে হবে। 5 বলতে আমরা যেমন 4-কে ভাঙালে আমরা কিভাবে ভাঙাইতে পারি আমরা একটু দেখি। যেমন 4 = 2 × 2, 2 × 2 = 4, তার মানে 2 এ 2 যোগ করলে 4 হয়, কিন্তু 5 হয় না। আর আমরা আরেকটা কাজ করতে পারি কি, 4 = 4 × 4, 4 × 4, তার মানে 4 আর 1 যদি আমরা যোগ করি 5 হয়, মানে আমরা 4-এর যে গুণনীয়ক পাইলাম, 4-কে ভাঙানো মানে 4-এর গুণনীয়ক গুলো বের করা, 2 আর 2, 2 দিয়ে যোগ করলে 4 হয় কিন্তু 5 হয় না। যদি আমরা এইভাবে 4 × 4 গুণনীয়ক নির্ণয় করি তাহলে 4 আর 1 যোগ করলে 5 হয়, তার মানে 5-এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি a² জায়গায় a² থাকবে, আর 5-এর পরিবর্তে আমরা লিখতে পারি 4a + a আর + 4। এটা হচ্ছে মিডল টার্মের নিয়ম। মিডল টার্মের আমরা প্রথম পদ এবং শেষ পদ ঠিক থাকবে, মাঝখানের পদ শুধু পরিবর্তন হবে। তাহলে আমরা 4a আর শুধু a কোথায় পেলাম, এই 4-এর জন্য 4a আর শুধু 1-এর জন্য a, তাহলে 4a আর a যোগ করলে 5a হয়। এখন আমরা এখান থেকে কমন নিব, প্রথম দুইটা পদ থেকে a কমন যায়, তাহলে a কমন গেলে এখানে a থাকে, এখানে থাকে 4। পরে দুইটা পদ থেকে আমরা দেখতে পাচ্ছি a এবং 4 কিছুই কমন হয়ে যায় না, যেহেতু কিছু কমন নেওয়া যায় না তাহলে আমরা 1 কমন নিতে পারি। 1 কমন নিলে আমাদের এই রাশির সাথে মিল থাকবে। আর একটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে, অবশ্যই মিডল টার্মের ক্ষেত্রে প্রথমে যে পদে তোমরা কমন নিবে তার সাথে দ্বিতীয় পদের অবশ্যই মিল থাকতে হবে, দুইটা কমনের মিল না থাকলে সেক্ষেত্রে মিডল টার্ম হবে না। তাহলে দেখো আমরা 1 কমন নিলে এখানে a + 4 হয়, এখন আমরা এখান থেকে a + 4, এখান থেকে a + 4 আমরা কমন নিতে পারি, তাহলে a + 4 কমন নিলে এখানে থাকে, এখানে থাকে a, আর এখান থেকে +1,
তাহলে আমাদের তিনটে রাশির এখানে আমরা উত্তরক বিশ্লেষণ হয়ে গেল। এখন আমরা এখান থেকে গসাগু নির্ণয় করবো। তো গসাগু নির্ণয় করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রত্যেকটি রাশির কমন পদগুলো আমরা নেব, যেগুলো শুধু কমন, মানে তিনটা রাশি বা দুটা রাশির মধ্যেই যে পদগুলো বিদ্যমান থাকে। যেমন এখানে এ প্লাস ফোর আছে, এখানেও এ প্লাস ফোর আছে, আবার এখানেও এ প্লাস ফোর আছে। তার মানে আমরা তিনটা রাশি থেকে এ প্লাস ফোর কমন নিতে পারি। তাহলে এটার গসাগু এ প্লাস ফোর, এ মাইনাস ফোর আছে এখানে বাট এখানে নাই, এই জন্য আসবে না এটা। এ প্লাস ওয়ান এখানে আছে কিন্তু এখানে নাই, এই জন্য এটা আসবে না। এই জন্য এখানে শুধুমাত্র এ প্লাস ফোর হচ্ছে গসাগু, সুতরাং নির্ণয় গসাগু এ প্লাস ফোর। আপনার পরবর্তী আরেকটা অঙ্কে যাই, সেটা হচ্ছে লসাগু। তোমরা দেখতে পাচ্ছ ৩৫ নাম্বার অঙ্কটি তোমাদের বইয়ের। তো এখানে তিনটি পদ দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস তিনটি রাশি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ১৫, এক্স স্কোয়ার মাইনাস ২৫, এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ১৫। তো আমরা এভাবে প্রত্যেকটি পদেরই আগের মতো করে আবার প্রত্যেকে বিশ্লেষণ করবো। প্রথমে আমরা প্রথম রাশি কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ১৫, এটাকে আমরা মিলের টার্ম করবো। যেহেতু তোমরা এর আগে মিল টার্ম দেখেছো, তাহলে এখানে মিল টার্ম করতে হলে আমাদের কি করতে হবে, ১৫কে ভাঙে অর্থাৎ ১৫ গুণনীয়কগুলো যোগ অথবা বিয়োগ করে আমাদেরকে ৮ তৈরি করতে হবে। তাহলে আমরা জানি যদি আমরা ১৫কে ভাঙাই তাহলে আমরা কত পাই, যদি আমরা এখানে লিখি ১৫ সমান সমান ৩ পাঁচে ১৫, আর ৩ ইন্টু ৫, তাহলে ৩ পাঁচে ১৫ অর্থাৎ ৩ আর ৫ যোগ করলে কত হয়, ৮ হয়। অর্থাৎ আমরা একটাকে ৫ এ আর একটাকে যদি আমরা ৩ এ ধরি তাহলে এখানে হয় ৮ এ। সেই কাজটা আমরা করছি এখানে, এখানে আছে যেমন এইট এক্স, তাহলে আমরা একটাকে ৫ এক্স আরেকটাকে ৩ এক্স ধরছি, যেহেতু ১৫কে ভাঙলে ৩ পাঁচে ১৫। আরো ১৫কে গুণনীয়ক আছে, ১৫কে ১৫, বাট সেগুলোকে যোগ বিয়োগ করলে তোমার ৮ হয় না, শুধুমাত্র ৩ আর ৫ এর যোগ বিয়োগ করলে সেক্ষেত্রে ৮ হয়। তাহলে আমরা এখন একইভাবে দেখো, তাহলে এক্স স্কোয়ার ঠিক থাকবে, ১৫ ঠিক থাকবে, শুধু মাঝখানে ৮ এক্স এর পরিবর্তে আমরা লিখবো মাইনাস ৫ এক্স মাইনাস ৩ এক্স। কেন মাইনাস হবে দুইটা, কারণ দুইটা মাইনাস না হলে ৮ হবে না, এটা মাইনাসের ৫, এটা মাইনাস, তাহলে মাইনাসের দুইটা মিলে হচ্ছে মাইনাস ৮। আচ্ছা এখন আমরা যদি এখান থেকে কমন নেব, এক্স কমন নিলে এখান থেকে এক্স মাইনাস ৫, এখান থেকে ৩ কমন যায়, মাইনাস ৩ কমন নিলে এখানে থাকে এক্স মাইনাস ৫। তারপর আমরা উপপক্ষ দেখে দেখি, এখান থেকে এক্স মাইনাস ৫ আছে, এখানেও এক্স মাইনাস ৫ আছে, তাহলে আমরা এখান থেকে এক্স মাইনাস ৫ কমন নিতে পারি, তাহলে এখানে থাকে শুধু এক্স, আর এখান থেকে এক্স মাইনাস ৫ কমন নিলে এখানে থাকে শুধু মাইনাস ৩। তার অর্থাৎ দুইটা থেকে এক্স মাইনাস ৫ কমন গেলে এখানে এক্স থাকে, এখানে মাইনাস ৩ থাকে। এই হলো প্রথম রাশি। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় রাশির কাজ করবো, দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস ২৫, এখানে আর কমন বা মিডল টার্মের কাজ হবে না, এখানে সূত্র হবে, ২৫কে ভাঙে আমরা ৫ স্কোয়ার লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে আবার আগে যে আমরা সূত্রটি করেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ৬, সেম এই সূত্রটি আবার হয়। তো ঠিক একইভাবে আমরা এখানেও এটাকে সাজিয়েছি এক্স প্লাস ৫ এক্স মাইনাস, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ৫ স্কোয়ারকে এক্স কে এ ধরা হলো, আর ৫ কে যদি ভি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মানে এক্স প্লাস ৫ ইন্টু এক্স মাইনাস ৫। সূত্র অনুযায়ী করা হয়েছে মূলত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী ভাঙানো হয়েছে। তারপর আমরা তৃতীয় রাশিতে আসি, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস মাইনাস ১৫, এটা হলো তৃতীয় রাশি, আমরা এখন এটাকে ভাঙাবো। তো তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ১৫। যদি আমরা এটাকে ভাঙাই সেক্ষেত্রে আমরা কি পাই, একইভাবে ১৫কে ভাঙাইলে আমরা এখানে টু বানাইতে হবে, ১৫কে ভাঙায় ২ বানাইতে হবে, সেক্ষেত্রে ৩ পাঁচ আর ১৫, অর্থাৎ ১৫কে ভাঙাইলে আমরা কি কি গুণনীয়ক পাই, ৩ গুণন ৫, ৩ পাঁচ আর ১৫। তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ আমরা ৫ থেকে যদি আমরা ৩ বাদ দেয় সেক্ষেত্রে ২ থাকবে, অর্থাৎ ৫ কে যদি আমরা এক্স ধরি ৫ এক্স ধরি আর ৩ কে ৩ এক্স ধরি তাহলে সেক্ষেত্রে থাকবে টু এক্স, আমাদেরকে বানাইতে বলছে এখানে টু এক্স। তাহলে আমরা এই ৩ এবং ৫ কোথায় পেলাম, মূলত ৩ ৫ হচ্ছে ১৫ গুণনীয়ক। তো ঠিক একইভাবে আমরা এখন আমরা তাহলে প্রথম পদ ঠিক থাকবে যা আছে তা, এবং শেষ পদও ঠিক থাকবে, শুধু টু এক্স এর পরিবর্তে লিখবো আমরা প্রথমটা প্লাস, যেহেতু এখানে প্লাস আছে তাহলে প্লাস দিয়ে লিখবো প্লাস ৫ এক্স, আর পরেরটা আমরা মাইনাস দেবো, যেহেতু এখানে ৫ থেকে ৩ গেলে টু থাকে সেই জন্য পরেরটা মাইনাস দিতে হবে। এরপর আমরা এখান থেকে দেখো এক্স কমন যায় দুইটা থেকে, তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস ৫, আর এখানে দেখো ৩ কমন যায়, ৩ কমন নিলে এখানে থাকে এক্স প্লাস ৫। তারপর আমরা উপপক্ষ থেকে আবার এক্স প্লাস ৫ যদি কমন নেই সেক্ষেত্রে এখানে থাকে এক্স, এখানে থাকে মাইনাস ৩। তো এইভাবে আমরা প্রত্যেকটি রাশির যখন আমরা উৎপাদক নির্ণয় করব অথবা উত্তরক বিশ্লেষণ করবো তারপর আমরা লসাগু নির্ণয় করবো। তো আমরা প্রথম দৃষ্টি আবার যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে, তাহলে এখানে তোমরা খেয়াল করো এখানে প্রথম পদে আমরা এক্স মাইনাস ৫ আছে, এখানে এক্স মাইনাস ৫ আছে, আর এই পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্স প্লাস ৫ এবং এক্স মাইনাস ৫ আছে। তোমাদের হয়তো একটু দেখতে সমস্যা হচ্ছে, তো এখানে দেখো এক্স মাইনাস ৫ এবং এখানে এক্স মাইনাস ৫, দুইটা এক্স মাইনাস ৫, তৃতীয় রাশিতে এক্স মাইনাস ৫ নেই, অর্থাৎ আমরা এখান থেকে লসাগুর ক্ষেত্রে আমরা কমনগুলো নেব আনকমনগুলোও নেব, যেগুলো প্রথমে যেগুলো কমন যায় শুধু আমরা সেগুলো নেব। এখানে এক্স মাইনাস ৫, এখানে এক্স, দুইটা এক্স মাইনাস ৫ থেকে আমরা একটা এক্স মাইনাস ৫ নিতে পারি। আমি তোমাদের সুবিধার জন্য এখানে আবার লিখে থাকছি, তাহলে একটা এক্স মাইনাস ৫ আমরা নিলাম, তাহলে অলরেডি দুইটা থেকে একটা নিলাম কমন। এরপরে এখানে এক্স প্লাস ৫ আছে, আবার অপর পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স প্লাস ৫ আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্স প্লাস ৫, তাহলে দুইটা এক্স প্লাস ৫ থেকে আমরা একটা এক্স প্লাস ৫ কমন নিতে পারি। তাহলে এক্স প্লাস ৫, এক্স প্লাস ৫ দুইটা মিলে আর একটা এক্স প্লাস ৫ হয়,
আর এখানে এরপর আছে দেখো এখানে x - 3 আছে দেখতে পাচ্ছ আর এখানেও x - 3 আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে শেষ পদে অর্থাৎ দুটি x - 3 থেকে আমরা একটা x - 3 কমন নিতে পারি তাহলে তো আমরা কি লিখতে পারি সূত্র নির্ণয় লসাগু দুটি x + 5 থেকে x + 5 কমন নিলে একটা x + 3 নিতে পারি দুটি x - 5 থেকে একটা x - 5 কমন নিতে পারি এবং দুটি x - 3 থেকে একটা x - 3 কমন নিতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের লসাগু হচ্ছে এখানে x - 5 x + 5 x - 3 তো এখানে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে লসাগুর ক্ষেত্রে আমরা প্রত্যেকটি রাশি থেকে আমরা দুইটি থাকলে দুটি তিনটি থাকলে তিনটি যে কোনো তিনটি রাশি বা যেগুলোর মিল থাকবে সেগুলো কমন গুলো আগে নেব কমন পদগুলো নেওয়ার পরে যেগুলো আর কমন যায় না বাকি থেকে যাবে সেগুলো পরে আমরা নিয়ে নেব আর গসাগুর মধ্যে শুধু যেই পদটি কমন যাবে প্রত্যেকটি রাশিতে যেই পদটি শুধু কমন বা মিল থাকবে যে রাশি শুধু সেটিই হবে গসাগু তো আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্ক দুটি তো তোমরা বাসায় আবার চেষ্টা করবে নিজেরা এই আমি অঙ্ক দুটি তোমাদের জন্য করে দিলাম তোমরা অঙ্ক দুটি বাসার চেষ্টা করবে এর পাশাপাশি তোমরা তোমাদের মেন বই থেকে এখান থেকে গসাগু 23 24 25 26 এই অঙ্কগুলো বাসা করবে এবং এখানে তোমাদের 33 34 35 36 এই অঙ্কগুলো তোমরা বাসা করার চেষ্টা করবে নিজেরা চেষ্টা করবে অঙ্কগুলো করার জন্য এবং আরেকটি অঙ্ক তোমাদের যেটা আমি বলে দিতে চাচ্ছি তোমাদের এখানে একটি 84 পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ এই যে 84 পৃষ্ঠায় একটি অঙ্ক দেওয়া আছে উদাহরণ 38 তোমরা উদাহরণ 38 টি ভালো করে করবে উদাহরণ 38 এর মতো করে তোমাদের বইয়ে আরেকটি অঙ্ক আছে সে অঙ্কটি তোমরা করতে পারবে সেটা দেওয়া আছে তোমাদের দেখো সৃজনশীল দেওয়া আছে এটা 39 নম্বর অঙ্কটি 88 পৃষ্ঠায় এই অঙ্কটি তোমরা বাসার চেষ্টা করবে এই ঠিক এই তোমাদের উদাহরণ 38 এর নিয়মে তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো আজকে তো সবাই ক্লাসটি যদি প্রথমে না বুঝো দরকার প্রয়োজনে ক্লাসটি আবার পুনরায় একবার দেখবে তাহলে তোমরা বিষয়টি বুঝতে পারবে আর কারো কোনো সমস্যা হলে আমাকে জানাবে ধন্যবাদ সবাইকে।